সুপ্রিয় দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ এর ভালুকায় বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে। আমরা মাস্টার একাডেমি থেকে যারা যারা এখানে এসেছি সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এবং যে যার যার মতো করে। সামনে দেখতে পাচ্ছেন আমাদের বিশাল একটা লেক দেখতে পাচ্ছেন, ওপাশটায় প্রাকৃতিক গাছপালায় ভরপুর এবং অসম্ভব সুন্দর একটা সৌন্দর্যমণ্ডিত স্থান আমাদের এই ময়মনসিংহ। এখানে আমরা এসেছি সকালের নাস্তা করার জন্য, সকালের নাস্তা করে ড্রপ দিচ্ছি এবং আমরা চাইবো যে এখানে যারা আছেন তাদের মধ্যে আমরা একটা মেয়ের সাথে কথা বলতে, যে কিনা এবারে সদ্য, তার মানে হচ্ছে 18তম ব্যাচে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে MBA চান্স পেয়েছে বিলকিস আক্তার তিথির সাথে। আমরা কথা বলছি তিথির সাথে। তিথি, প্রশ্ন হচ্ছে, ঠিক প্রশ্ন বলা চলে না, আপনাদের একটু কথা বলতে চাই। আমরা মাস্টার একাডেমিতে আসলে আপনার কিভাবে আসা, কার হাত ধরে আসা? মাস্টার একাডেমিতে আমার আসা হলো, আমি তো এবিতে চালাই, তখন গ্রুপে পোস্ট দেওয়া ছিল, আমার যা দেখছি বিউবিটি যারা সিনিয়র ছিল তাদের লাইক দেওয়া ছিল, ওইখান থেকে দেখি যে সবাই বিউবিটি স্টুডেন্ট, যারা চান্স পাচ্ছে সবাই বিউবিটি স্টুডেন্ট। তো তখন আমি 9 সেমিস্টারে পড়ি তখন, তা আমার ইচ্ছা ছিল আমি পাবলিকে ট্রাই করবো। তো দেন আমি কী করি, ওই পেজে লাইক দিই এবং সবসময় এই নিউজ আপডেট থাকতাম পেজে, কী দিচ্ছে নিউজ দিতেছে, পরে দেখি যে পরে বড়ো চান্স হয়। তো পরে গিয়ে আমি আমার সাথে যা ফ্রেন্ড সার্কেল ছিল মেহেদি, তারপরে সুমায়া, ওদের বলি যে ওরা বলে তুই কই ভর্তি হবি, মানে কোচিং করার জন্য। পরে ফার্স্টে এই ছিল যে মেন্টর্স, পরে যখন আমি দেখছি যে না মাস্টার একাডেমি যেহেতু সবই ভিউবিটির, তাহলে অবশ্যই আমি এখানেই ভর্তি হবো। পরে ওদের সবাইকেই বলছি যে আমি যদি ভর্তি হই তাহলে মাস্টার একাডেমিতেই ভর্তি হবো। তার মানে হচ্ছে তিথি যেটা বললো, বেশ নাম করা কিছু প্রতিষ্ঠানের সাথে সে জড়িত হতে চেয়েছিল, বেশ নাম করা প্রতিষ্ঠানে সে কোচিং করতে চেয়েছিল, কিন্তু সে তার বন্ধু বান্ধবের দ্বারা এবং ফেসবুকের মাধ্যমে দেখতে পেরেছে যে মাস্টার একাডেমির যে দিনের পর দিন সফলতা কিংবা সাফল্য, এক কথায় বলতে পারি সেই সাফল্যের দিকটা দেখেই সে আসলে মাস্টার একাডেমিতে আসে। এবং তিথি, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি যে মাস্টার একাডেমিতে আসার পর আসলে আপনার কাছে কেমন মনে হয়েছে, যে তাদের যে সার্ভিস সেটা অন্যদের তুলনায় কোন দিকটায় ভিন্ন, বা আপনার কাছে কেন মনে হবে ইটস এক্সেপশনাল? আমি তো অন্য কোথাও MBA জন্য কোচিং করি নাই, এটাই মাস্টার একাডেমি প্রথম। আমি যতটুকু আমার ফ্রেন্ডদের, অন্যান্য ফ্রেন্ডরা যে কোচিং করে ওদের কাছ থেকে শুনছি, একটা নির্দিষ্ট ক্লাস থাকে যে এই কয়েকটা ক্লাস হলে 22টা অথবা 24টা যে এই কয়েকটা ক্লাস হলে আর ক্লাস করতে পারবে না, কিন্তু এখানে তো আনলিমিটেড, এখানে মানে কোনো কোচিং সেন্টার না, জাস্ট একটা ফ্যামিলি যে আমি আমার ইচ্ছা মতো আমি থাকতে পারবো। এমনও হয়েছে যে আমার যখন মডেল টেস্ট হলো তখন আমরা 8টা 8:30 পর্যন্ত থাকছি কোচিংয়ে, এটা কিন্তু অন্য কোথাও পসিবল না, এটা কিন্তু মাস্টার একাডেমিতে পসিবল। তার মানে তিথি যেটা বললো যে এটা আসলে কোনো কোচিং না, আমরা একটা ফ্যামিলির মতো থাকি এবং তিথিও সেই ফ্যামিলি থেকে উঠে এসেছে। আমরা একটু জানতে চাইবো যে সেই ফ্যামিলির কর্ণধার কে আসলে? সে কর্ণধার অবশ্যই আরিফ ভাইয়া, সে যেভাবে হেল্প করছে। আমি ফার্স্টে যখন ভর্তি হইতে আসি তো ভাইয়ের সাথে কথা হলো, ভাইয়া বলে যে আপনি যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি ভালো জায়গায় হবে। ভাইয়া বলে যে আপনার হতাশে না, আল্লাহ অবশ্যই আপনার ভাইকে ভালো কিছু রাখছে। এরপর যখন যেহেতু পরীক্ষা দেয় ভাইয়াকে ফোন দিয়ে বলছে ভাইয়া আমার টেনশন লাগতেছে খুব, মনে হয় হবে না, এসে ভাইয়া বলছে, ভাইয়া তারপরে এত কনফিডেন্স দিছে, ভাইয়া সবসময় ইন্সপায়ার করছে, বলছে না ইনশাআল্লাহ আপনার ভালো কিছু হবে। যেদিন রেজাল্ট দিবে সেদিনও খুব টেনশনে আছি যে কী হবে, যাক রিটেনে টিকলাম। এরপর যখন ভাইবা দিলাম, ভাইবা পরে যাওয়ার পরে তা আমার যে এক্সপ্রেশন দিচ্ছে টিচাররা, তাতে তো আমি ফোন দিয়ে আমার তো কান্নাই চলে আসতাম, ভাইয়ের ফোন দিছি ভাইয়া আমার হবে না, আমাকে বলছে আপনার এখানে MBA করার দরকার নেই, আপনি বিবিটি থেকে MBA করেন, আপনার CGPA ভালো আছে, আপনি ওইখানে থাকেন। ভাইয়ের বলছি ভাইয়া আমার হবে না, আমি আর এখানে পড়তে পারতেছি না, মনে হয় নেক্সট আমার পরীক্ষা দিতে হবে। তো ভাইয়া আমাকে বলছে না আপনার টেনশন নিয়ে না, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। তো ভাইয়া বলতেছে যে আপনি দেখেন ভালো কিছুই হবে। পরে যখন আমার রেজাল্ট দিল, ভাইয়া রেজাল্ট দেওয়ার বলতেছে যে কি এখন কি হয়েছে, আমি বলছি ভাইয়া আমি তো ফার্স্ট হয়েছি। তার মানে আপনি প্রথম হয়েছেন, কংগ্রেস আপনাকে আবারও। এবং আরেকটা ব্যাপার জানবো যে এই যে সফলতা, আপনার সফলতা, একজন মানুষ যিনি কিনা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে তার হাত ধরে মাস্টার একাডেমির সফলতা, আমাদের কিছু স্বপ্ন বা আপনাদের কিছু স্বপ্ন প্রতিনিয়ত পূরণ করছে এই মানুষটা। জাহাঙ্গীরনগরে অ্যাডমিশন হওয়ার পর আপনার অনুভূতিটা কি একটু বলবেন আমাদেরকে? অ্যাডমিশন হওয়ার পর তো আমি অনেক খুশি, যখন বাসায় ফোন দিয়ে বলি যে আব্বু আমি ফার্স্ট হয়েছি। আমার আব্বু অসুস্থ ছিল, পর আব্বু রেজাল্টটা শোনার পর আব্বু বলে আব্বু আমি আজকে সুস্থ হয়ে গেছি, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি এত খুশি। হ্যাঁ আমি চা, ভাইয়া যখন আমাকে সাহস দিয়েছে তখন বলছে হবে, কিন্তু এতটা ভালো হবে, আল্লাহ আমাকে এত ভালো কিছু দিবে, এবং ভাইয়া আমাকে যদি সহযোগিতা না করতো, ভাইয়া যদি ইন্সপায়ার না করতো, তাহলে আসলে পসিবল ছিল না। তিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বুঝতেই পারছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে শুধুমাত্র চান্স পাওয়াটাই এক একটা স্বপ্ন,
সেটা সিরিয়াল নাম্বার মেনটেন না, সেখানে মাস্টার একাডেমি থেকে তিথি প্রথম স্থান অধিকার করেছে। এটা শুধু মাস্টার একাডেমির এবারের সফলতা, কিন্তু গতবার বা তার আগের বার প্রতিবারই গত 3 বছর ধরে একটানা রেকর্ড করে চলছে মাস্টার একাডেমি। গত 3 বছর ধরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে MBA প্রথম পজিশনটা ধরে রাখছে মাস্টার একাডেমি। সুতরাং মাস্টার একাডেমির যে সাফল্য, এটা আপনাদের বিশ্বাস এবং আস্থার উপর নির্ভরশীল। আমরা জানি আপনার আস্থা এবং বিশ্বাস অটুট থাকবে আমাদের প্রতি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।